এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধু বেঞ্চ উদ্বোধন পাঁচের নিচে নামল করোনা সংক্রমণ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের সাফল্যে স্বাস্থ্যমন্ত্রী স্বস্তি ইভ্যালি সিইও রাসেল ফের একদিনের রিমান্ডে অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল আইন প্রয়োগের শিথিলতায় বন্ধ হচ্ছে না পলিথিন ব্যবহার কৃষি ও পরিবেশের ওপর মারাত্মক হুমকি এবং আফগানিস্তানে তীব্র হচ্ছে অর্থনৈতিক সংকট মতবিরোধ নিয়ে বিব্রত তালেবান সরকার বিলুপ্ত হয়ে যাওয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষায় অনন্য পদক্ষেপ স্বরলিপি সংগ্রহ করে বই প্রকাশ এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দূরীকরণ বিশ্বের সুরক্ষা এবং সবার জন্য শান্তি সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি স্বরূপ এ পুরস্কারে ভূষিত হলেন তিনি ভার্চুয়াল বক্তৃতায় টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বৈশ্বিক রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য টিকা নিশ্চিতেরও আহ্বান জানান তিনি আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন জাতিসংঘের 76তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে মূল আনুষ্ঠানিকতার আগে এসডিজি বিষয়ক নবম বার্ষিক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী অনুষ্ঠানের সঞ্চালক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুয়েল ইন দ্য ক্রাউন অব দ্য ডে হিসেবে তুলে ধরেন গ্রহণ করেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রেস অ্যাওয়ার্ড বাংলাদেশকে সঠিক পথে রাখায় পুরস্কারটি দেওয়া হয় বক্তৃতায় বাংলাদেশের জনগণকে পুরস্কারটি উৎসর্গ করেন প্রধানমন্ত্রী This award is a testimony of our endeavors engaged in achieving SDGs. Leaving no one behind is a key part of the SDGs. We will continue our efforts in the march towards progress and prosperity so that no one is left behind. করোনা মহামারীতে বাধাগ্রস্ত এসডিজি 2030 সালের মধ্যে অর্জন করতে হলে একটি আন্তর্জাতিক রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা The success of SDGs now depends on sustainable recovery from the pandemic. The call of the hour and with real urgency is it ensure vaccines for everyone everywhere. There are many poor countries, they cannot buy vaccines. So it should make available to them. জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সামনে ছয় সুপারিশ তুলে ধরেন প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের প্রতি সাহসী ও জোরালো পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দফতরের উত্তর লনের বাগানে বঙ্গবন্ধু বেঞ্চ স্থাপন করেন শেখ হাসিনা বৃক্ষরোপণ করে বলেন এই বৃক্ষ শতবর্ষের উপর টিকে থাকবে ও শান্তির বারতা দেবে শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না তো এটা আমরা নিজেরা খুব ভালো বুঝি একটা শান্তিপূর্ণ পরিবেশেই সবসময় উন্নতি হওয়া সম্ভব একটা বিশেষ দিন এত চমৎকার একটা জায়গায় এই চেয়ার উৎসর্গ করা হলো এবং একটা বৃক্ষ রোপণ করা হলো যেটা শতবর্ষের উপর এই বৃক্ষটা টিকে থাকবে এবং শান্তির বারতাই বয়ে বেড়াবে পিস মেমোরিয়ালে জাতিসংঘ শান্তি মিশনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন প্রায় ছাড়ে ছয় মাস পর করোনা সংক্রমণ হার 5% নিচে নামল কমেছে মৃত্যু হারও 24 ঘন্টায় মারা গেছে 26 জন মোট মৃত্যু 27,277 জন নতুন শনাক্ত হয়েছে 1,562 জন সংক্রমণ কমলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এক অনুষ্ঠানে তিনি বলেছেন সরকার সফলভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করেছে বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন রাজধানীর শ্যামলীর 250 সজ্জা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালের ওয়ান স্টপ সেন্টার
ও রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরির উদ্বোধনী অনুষ্ঠান। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল আর মিলারের উপস্থিতিতে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান, বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ায় দেশে এখন 95% বেশি যক্ষ্মা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। প্রায় 470টি জিন এক্সপার্ট মেশিন আছে, এই মেশিন দ্বারা আমরা খুবই নিখুঁতভাবে টিবির যে ব্যাকটেরিয়া আছে সেগুলো আমরা ধরতে পারি। টিবির মাধ্যমে আমরা যদি 2004 সালে বলি, সেখানে প্রায় 70,000 লোক মারা যেত। আমাদের ডিজি মহোদয় বলেছে 48% কমে গেছে, এটা কিন্তু অনেক কম। অর্থাৎ এখন 70,000 থেকে মৃত্যুর সংখ্যা কমে 28,000-এ নেমেছে। আর সরকারের সময় উপযোগী পদক্ষেপের কারণে করোনায় মৃত্যুহার অনেক কমে এসেছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। তো করোনা এখন আপনারা জানেন বাংলাদেশে এখন এই দ্বিতীয় ওয়েব আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ আমরা করতে সক্ষম হয়েছি। গতকাল 5.5 ছিল সংক্রমণের হার, আর মৃত্যু খুব কম ছিল, 35 ছিল। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমণের হার 4.69, একদিনে মারা গেছে 26 জন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত 27,277 জনের মৃত্যু হল। নতুন করে শনাক্ত হয়েছে 1,562 জন, মোট শনাক্ত 15,45,800 জন। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। ধানমন্ডি থানায় প্রতারণার মামলায় ইভ্যালি সিইও মোহাম্মদ রাসেলকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত। তবে রাসেলের স্ত্রী শামীম আনাসরিনের রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এই আদেশ দেন। এর আগে রাসেল ও শামীমাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে ধানমন্ডি থানা পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌশলী সাজ্জাদুল হক বলেন, রাসেল ও তার স্ত্রী প্রতারণার আশ্রয় নিয়ে গ্রাহকের টাকা আত্মসাত করেছেন। রহস্য উদ্ঘাটনে আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ দরকার। আসামিরা পলাতক আছে, তাদের নাম ঠিকানা এবং তারা কোথায় আছে সেইগুলো শনাক্ত করার জন্য এবং মূল রহস্য, মামলার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য 7 দিনে পুলিশ রিমান্ড চেয়েছিল আয়োজ সাহেব। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রাসেলকে একদিনে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে, আর যে নাসরিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর এবং উভয়ের জামিন আবেদন নামঞ্জুর। গ্রাহক আকৃষ্ট করতে চটকদার লোভনীয় অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা, কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপই বা কেন গ্রহণ করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হোসেন তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আর বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। চটকদার ও লোভনীয় বিজ্ঞাপন দেখে হয়রানির শিকার হচ্ছে ক্রেতা। তাদেরকে ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচার করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এ বিষয়ে গত 6ই আগস্ট আইনি নোটিশ দিলেও পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিট দায়ের করা হয়। লোভনীয় বিজ্ঞাপন নিয়ন্ত্রণে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয় এই রিটে। শুনানি শেষে হাইকোর্ট ভোক্তা গ্রাহকদের আকৃষ্ট করতে চটকদার লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে রুল জারি করেন। ফ্রাউডুলেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যেসব টেলিকাস্ট হচ্ছে এসব কেন বন্ধ করা হবে না, এটার জন্য একটা রুল চেয়েছি মাননীয় আদালত। 3টা টার্মসে এই রুল ইস্যু করেছে। আগামী 4 সপ্তাহের মধ্যে তথ্য সচিব, বাণিজ্য সচিব, সংস্কৃতি সচিব এবং ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এটা দেখার দায়িত্ব হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আর হচ্ছে প্রতিযোগিতা কমিশনের, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। রিটের শুনানির সময় ইভেলি ও ই অরেঞ্জের জালিয়াতির বিষয়টিও উঠে আসে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিষিদ্ধ হল আইন প্রয়োগে শিথিলতার কারণে বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার। অবাধ ব্যবহারের ফলে বর্ষায় দুর্ভোগের অন্ত নেই নাগরিকদের। শুধু তাই নয়, মানব স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পলিথিন। পলিথিন ব্যবহার বন্ধে বিকল্প ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। মানিক সিকদারের রিপোর্ট।
চাল ডাল মাছ মাংস সবজি যাই কেনা হোক না কেন পলিথিনে ভরেই ক্রেতার হাতে দেন দোকানে। রাজধানীর কাওড়ান বাজার, শ্যামলী, মোহাম্মদপুর, বাড্ডার মতো দেশের সব বাজারেই পলিথিনের অবাধ ব্যবহার। নিষিদ্ধ হলেও কারো কোনো বিকার নেই, যেন কেউ কিছু জানেই না। প্রশাসন থেকে তোমার সমস্যা নাই, ব্যাপার হচ্ছে পলিথিন তো খুচরা বাজারে বেশি, ওই সব আমরা কিনে আনি চাউল বেশি। কিছুদিন আগে দেখলাম যে প্লাস্টিকের বিষয় নিয়ে একটা অভিযান চলছিল, পরে কতদিন প্লাস্টিক বন্ধ ছিল, পরে চটের ব্যাগ চটের বস্তা বাইরে ছিল, এখন আবার যে চটের বস্তাও বন্ধ, ব্যাগও বন্ধ। ছোট হোক বড় হোক সব জায়গায় হলো প্লাস্টিক জাতীয় ব্যাগ, আমার কাছেও প্লাস্টিক জাতীয় ব্যাগ, যেটা মার্কেট যখন যেরকম চলে এরকম আমাদের তো রাখতে হয়। এভাবে বিনামূল্যে পাওয়া পলিথিনের জন্য চরম মূল্য দিতে হচ্ছে শহরাঞ্চলের মানুষদের। একবার ব্যবহারের পরই যেখানে সেখানে ফেলা হচ্ছে পলিথিন, এই পলিথিনগুলো জমা হচ্ছে ড্রেনে, তাই সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা। পলিথিন থাকলে আমাদের ড্রেনে বা কিছুতে হলে ড্রেনে জাম হয়ে যায়, বেশিরভাগ পাইপে এটা সমস্যা করে বেশি, পলিথিন সরে না তাই পানি জাম ধরে থাকে। শুধু জলাবদ্ধতাই নয়, পুকুর, নদী, সাগর, কৃষি জমিও দূষিত হচ্ছে প্লাস্টিক পলিথিনে। আমার জলাবদ্ধতার সৃষ্টি করে, আমার কৃষি উৎপাদন ব্যাহত করে, এবং মৎস্য সম্পদের মাধ্যমে এটা আমাদের শরীরে চলে আসে, আমাদের শরীরের জনস্বাস্থ্যের এটা ক্ষতি সৃষ্টি করে। কিন্তু সম্প্রতি গবেষণা দেখা গেছে যুক্তরাজ্যে যে পলিথিন 1000 বছরও ধ্বংস হয় না। পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আর্থ ডে নেটওয়ার্কের প্রতিবেদনে প্লাস্টিক দূষণকারী শীর্ষ দশের মধ্যে আছে বাংলাদেশ। শুধু রাজধানীর 1200 কারখানায় উৎপাদন হচ্ছে নিষিদ্ধ পলিথিন, বাধা দেওয়ার যেন কেউই নেই। যখন পলিথিন বাংলাদেশ নিষিদ্ধ করে সারা বিশ্বে এটা প্রশংসিত হয়েছে এবং বাংলাদেশ প্রথম দেশ, কিন্তু এখন পৃথিবীর অনেক দেশে কিন্তু পলিথিন নিষিদ্ধ আছে। আমাদের যে আইন, সে আইন বাস্তবায়নের গাফিলতি আছে এবং প্রধানত এই আইন বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে পরিবেশ অধিদপ্তরের। দ্রুত পলিথিনের ব্যবহার বন্ধ করে বিকল্প হিসেবে চট বা কাপড়ের ব্যাগ ব্যবহারে সরকারের আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যাচ্ছে। 15 দফা দাবিতে পণ্যবাহী ট্রাক শ্রমিকদের কর্মবিরতি, বন্দরগুলোতে পণ্য চট, বিপাকে ব্যবসায়ীরা। বিশ্বের 100 পরিবেশ বান্ধব কারখানার 39টি বাংলাদেশে, আকৃষ্ট হচ্ছে বিদেশি ক্রেতা। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। 15 দফা দাবিতে সারাদেশে 72 ঘণ্টার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। কর্মবিরতি চলাকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। শ্রমিকদের কর্মবিরতিতে বিপাকে পড়েছে ব্যবসায়ীরাও, স্থবিরতা দেখা দিয়েছে বন্দরগুলোতে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স, সড়কে চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবি শ্রমিকদের। কর্মবিরতি পালন নিয়ে চট্টগ্রামের কদমতলিতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া। পরিবহন মালিক শ্রমিকদের আরেকটি পক্ষ 27 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে একই রকম কর্মসূচি দিয়েছে। গাড়ি বন্ধ থাকায় স্থবিরতা দেখা দিয়েছে চট্টগ্রাম বন্দরে। বিপাকে পড়েছে আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট সহ বন্দর ব্যবহারকারীরা। খুলনায় সকাল থেকে শ্রমিকদের একাংশের কর্মবিরতি চলছে। কর্মবিরতির আওতায় প্রায় 2000 ট্রাক চলাচল বন্ধ রয়েছে, এতে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। দাবি না মানা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা। সকাল থেকে বরিশাল ঢাকা মহাসড়কের রহমতপুর বিমানবন্দর এলাকায় বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার, মিনি ট্রাক ও পিক আপ একত্রিত হয়। পরে মালিক অ্যাসোসিয়েশন ও ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের নেতারা দাবির পক্ষে বিক্ষোভ মিছিল করে। চুয়াডাঙ্গায় সকাল থেকে জেলার সবকটি রুটে বন্ধ রয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান সহ পণ্যবাহী পরিবহন। কর্মবিরতিতে বেনাপোল বন্দরে চরম অচলাবস্থা, আমদানি রপ্তানি বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় 2000 পণ্যবাহী ট্রাক, নষ্ট হচ্ছে পচনশীল পণ্য। কর্মবিরতিতে নাটোরের কাভার্ড ভ্যান, ট্রাক, মিনি ট্রাক সহ পণ্যবাহী পিক আপ মালিক ও শ্রমিকরা। পাবনায় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয় সংগঠনের নেতাকর্মীরা, দাবির পক্ষে মিছিল সমাবেশ করে তারা। তবে গাজীপুর মহাসড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কালিয়াকোর বাইপাস দিয়ে সকাল থেকে উত্তরবঙ্গ সহ বিভিন্ন রুটের পণ্যবাহী ট্রাক ও অন্যান্য ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল করছে।
দলীয় শীর্ষ নেতাদের হঠকারিতা আর সরকারের বিরুদ্ধে অতিমাত্রায় কৌশল নিতে গিয়ে বিএনপি এখন আস্থাহীনতার ফাঁদে পড়েছে। তারা এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারছে না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ব্রিফিংকালে মন্তব্য করেন তিনি। দলীয় শীর্ষ নেতৃত্বের হঠকারিতা আর সরকারের বিরুদ্ধে অতিমাত্রায় কৌশল করতে গিয়ে বিএনপি এখন আস্থাহীনতার ফাঁদে পড়েছে। এ ফাঁদ থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, বেরিয়ে আসতে চাইলেও তাদের নেতিবাচক আর দুর্নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলের রাজনীতি নিজেদের সংকটকে আরো গভীরে নিমজ্জিত করেছে। বিশ্বের সেরা ১০০টি পরিবেশ বান্ধব কারখানা বা গ্রিন ফ্যাক্টরির মধ্যে ৩৯টি বাংলাদেশে। এসব কারখানা বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি শুধু উজ্জ্বলই করছে না, তৈরি পোশাকের ক্রেতা আকর্ষণও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ভয়াবহ অগ্নিকাণ্ড কিংবা ভবন ধসে হাজারো শ্রমিকের নির্মম মৃত্যু, একসময় বাংলাদেশের কারখানার কর্মপরিবেশ নিয়ে এমন বার্তা মাঝে মাঝে পেত গোটা বিশ্ব। কিন্তু গত এক দশকে বদলে গেছে চিত্র। দেশের প্রায় সব ধরনের রপ্তানিমুখী শিল্প কারখানার কর্মপরিবেশ এখন বিশ্বমানের। এর মধ্যে ৩৯টি অবস্থান করছে বিশ্বের শীর্ষ ১০০টি সেরা কারখানার তালিকায়। পরিবেশ বান্ধব এসব গ্রিন ফ্যাক্টরি এখন বিশ্বের রোল মডেল। শিল্প কারখানা থেকে কার্বন নিঃসরণে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, বদলে যাচ্ছে জলবায়ু, তাই পরিবেশ বান্ধব কারখানার প্রতি ঝুঁকছেন বাংলাদেশি উদ্যোক্তারা। প্রতি বছরই দেশে বাড়ছে গ্রিন ফ্যাক্টরির সংখ্যা, রপ্তানি প্রবৃদ্ধির সাথে ঘটছে সবুজ বিপ্লব। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের দেয়া সনদে বিশ্বসেরা পরিবেশ বান্ধব কারখানার মধ্যে বাংলাদেশের রেমি হোল্ডিংস শীর্ষে। গোটা কারখানাটি সবুজে মোড়ানো, প্রতিটি জায়গায় আধুনিকতার ছোঁয়া, সবই পরিবেশ বান্ধব। সূর্যের আলো আর সৌরশক্তির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে রেমি হোল্ডিংসে। কারখানার তাপমাত্রা নিয়ন্ত্রণে চলছে বিশেষ বৈদ্যুতিক পাখা। ভিতরে আসি না বাহিরে আসি তা বোঝা যায় না, সূর্যের আলো পাই, সব দিক দিয়ে ভালো লাগে। আগে পায়ে কাজ করতাম, ওই জিনিসগুলো আপনার এখন আর করা লাগে না। গ্রিন পথে চারিদিকে গাছগাছালি ভরা, ভালো অক্সিজেন পাওয়া যায়, ভালো স্কাইলাইট আছে, যাদের আমরা দিনের আলোর মতো কাজ করতে পারি। কেবল সবুজ নয়, নারায়ণগঞ্জের আদমজি এলাকার এই কারখানার শ্রমিক কর্মচারীরা পাচ্ছেন আন্তর্জাতিক মানের সব সুবিধা। আধুনিক মেশিনারিতে চলছে পুরো উৎপাদন কার্যক্রম। আমাদের হোম ইউজে আমরা 80 কিলোওয়াট ফ্যান ইউজ করি, বাট এটা 35 কিলোওয়াট, সো এখানে হিউজ পরিমাণ এনার্জি সেভ হচ্ছে। এইচবিএলএস ফ্যানগুলো দেখেন, ইটস কলড হাই ভলিউম লো স্পিড, এটা টোটাল এনভায়রনমেন্টকে মানে আমাদের এয়ারটাকে ডিস্ট্রিবিউট করতেছে কুলিং সিস্টেমগুলো। বর্জ্য শোধনে বসানো হয়েছে অত্যাধুনিক ইটিপি, সব মিলিয়ে অন্য ১০টি কারখানার চেয়ে রেমি হোল্ডিংস সত্যি ব্যতিক্রম। এদিকে ছাদের বিশাল এলাকা জুড়ে নানা ধরনের ফুল ফলের গাছে গড়ে তোলা হয়েছে মনোমুগ্ধকর বাগান। গাছের ফাঁকে ফাঁকে বসানো হয়েছে ডেলাইট সিস্টেম। দেশ এবং পরিবেশের কথা মাথায় রেখে উদ্যোক্তারা এখানে অতিরিক্ত বিনিয়োগ করেছেন। স্বাভাবিকভাবে এখানকার উৎপাদন খরচও অন্য কারখানার চেয়ে বেশি, তাই তো ক্রেতা এবং সরকারের কাছ থেকে তারা একটু সহায়তা কামনা করতেই পারে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, আদমজি, নারায়ণগঞ্জ। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। মৌলভীবাজার জেলায় রয়েছে প্রায় ৯০টিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী। সংরক্ষণের অভাবে অনেক জাতি হারিয়ে ফেলেছে তাদের নিজস্ব ভাষার বর্ণ। এই বর্ণগুলো রোমান ভাষায় ছাপিয়ে কয়েক হাজার বই বিতরণ করেছে শ্রীমঙ্গল উপজেলা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ককে কক, খকে সাম, গকে লাই, ঘকে মির, উমকে পা, এভাবে মণিপুরী, খাসি, সাদ্রি সহ ৫টি আদিবাসী জাতিগোষ্ঠীর শিশুরা পড়ছে বাংলা ভাষার পাশাপাশি তাদের নিজস্ব ভাষার হরফের বই। মণিপুরীদের মেয়েদের যে বইগুলো দেওয়া হয়েছে স্কুলে, সেখান থেকে আমাদের অনেক উপকার হয়েছে। স্কুলে দেওয়ার কারণে বইগুলো বাচ্চাগুলো ভাষায় পড়তে পারতেছে। আমার ভাষার বই পেয়েছি, আমি পড়তেছি। স্কুলের বইয়ের সাথে সাথে আমি আমাদের মণিপুরী ভাষায় স্বরলিপিও পড়তে পারছি। ছেলেমেয়েগুলা
নিজের ভাষার বই পড়তে পারতেছে। মৌলভীবাজারের সাত উপজেলায় প্রায় লাখো আদিবাসীর বাস, যাদের বেশিরভাগের বসবাস শ্রীমঙ্গলে। এর মধ্যে খাসি, মণিপুরি, গারো, সাদ্রি, সাঁওতাল, মুন্ডা, ত্রিপুরা ও পাঙ্গন সহ 37টি জাতি রয়েছে সরকারি তালিকায়, যাদের প্রত্যেকেরই ছিল নিজস্ব ভাষা ও সংস্কৃতি, যা আজ বিলুপ্তির পথে। আমাদের বাচ্চারা যেন আমাদের ভাষা দিয়ে শিক্ষা পায়। আমাদের কোনো নিজস্ব মানে বিদ্যালয় নেই, ঘরের ভিতরে আমরা ভাষা বলা হয় আর স্কুলে আমরা এটা প্রচলন করতে পারি না। এই পাঠ্যপুস্তক আমাদের নিজের ভাষায় যাতে অনুবাদিত হয়, এই বই পড়ানোর জন্য আমাদের টিচার অনেক সংকট। তাদের এই ভাষা পড়তে পেরে তারা যে আনন্দিত উল্লাসিত, সেই ভাষাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এসব ভাষা সংরক্ষণে এগিয়ে এসেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গা থেকে মণিপুরি, খাসি, সাদ্রি সহ 5টি জাতিগোষ্ঠীর স্বরলিপি সংগ্রহ করে বই আকারে প্রকাশ করেন। এরপর 84টি স্কুলে তা দেন। আমরা 5টি মাতৃভাষার বই আমরা প্রকাশ করেছি, বিভিন্নভাবে সংগ্রহ করে আমরা এই বই প্রকাশ করে তাদেরকে আমরা পৌঁছেছি। নিজেদের ভাষার বই পেয়ে খুশি তারা। চেষ্টা করব যে নিজের ভাষাতে নিজের আমরা জানতে পারি। ভাষা সংরক্ষণের এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে যাবে এ প্রত্যাশা তাদের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। বিদ্যুৎ খাতে দায়মুক্তি আইনের কঠোর সমালোচনা, বিশেষজ্ঞদের দুর্নীতি বাড়ার আশঙ্কা। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইনের মেয়াদ বাড়ানোর কঠোর সমালোচনা করলেন জ্বালানি বিশেষজ্ঞ বিশিষ্টজনেরা। তাদের আশঙ্কা, দায়মুক্তির মেয়াদ বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি বেড়ে যাবে। মঙ্গলবার জ্বালানি নিরাপত্তা নিয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব আয়োজিত এক অনলাইন আলোচনায় এসব আশঙ্কার কথা তুলে ধরেন তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। দেশকে ভয়াবহ বিদ্যুৎ সংকটের কবল থেকে রক্ষা করতে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেই দ্রুত সময়ে নতুন নতুন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেয়, যার মধ্যে বেশিরভাগই ছিল ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এসব প্রক্রিয়া নির্বিঘ্ন করতে 2010 সালে প্রণয়ন করা হয় বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন। আইনটিতে দায়মুক্তি থাকায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোনো চুক্তি ও কাজের বিরুদ্ধে কারো আপত্তি থাকলেও কেউ কোনো আদালতে যেতে পারবেন না। সম্প্রতি আইনটির মেয়াদ আরও 5 বছর বাড়ানো হয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের অভিযোগ, এ আইনের আওতায় দরপত্র আহ্বান ছাড়াই উচ্চমূল্যে বিদ্যুৎ জ্বালানি কেনা হচ্ছে। তেল গ্যাস অনুসন্ধানে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সের বদলে বহুজাতিক কোম্পানিগুলো কাজ করছে আইনটির দায়মুক্তির সুযোগে। এছাড়া বেশি অর্থ খরচ করে তৈরি করা হচ্ছে গ্যাস ও বিদ্যুতের সঞ্চালন লাইন। আর এমন দায়হীনতায় লাগামহীনভাবে বাড়ানো হচ্ছে বিদ্যুৎ জ্বালানির মূল্য, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভর্তুকিও। আইনটির মেয়াদ বৃদ্ধির কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন বলেও দাবি ক্যাবের। একটা স্বাধীন দেশে যে একটি দায়মুক্তি থাকে সেটাকে কালো আইনই বলা উচিত। পর্যায়ক্রমে এটা চালু রেখে আমার জ্বালানি সেক্টরে আমাদের বাপেক্স এবং জিটিসিএল কে পঙ্গু করা হয়েছে। আমাদের এখানে কোনো এক্সপ্লোরেশন হচ্ছে না, না হচ্ছে আপনার সাগরে, না হচ্ছে আপনার ভূখণ্ডে, যার ফলে এই যে হুজুরটা আমরা খাচ্ছি যে ওকে আমার এমার্জেন্সি, আমি আমি কুইক রেন্টাল কিছু তৈরি করলাম। আমরা বহুবার গণশুনানিতে বহু কাগজপত্রে লেটারেরই ভদ্রভাবে বলেছে অযৌক্তিক মূল্য, অন্যায় মূল্য, কিন্তু এখন বলবো লুণ্ঠনমূলক মূল্য। দায়মুক্তির কারণে প্রতিযোগিতা আইন 2012 বিদ্যুৎ ও জ্বালানি খাতে অকার্যকর। এছাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ক্ষমতাও খর্ব হয়েছে বলে জানান এই আইনজীবী। বার্ক এখন একটা সত্যিকার অর্থে পেপার টাইগারে পরিণত হয়েছে। তারা আসলে এতখানি চাপে থাকে মন্ত্রণালয়ের ডিভিশনের, তারপরে হচ্ছে লাইসেন্সিদের চাপে থাকে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন দায়মুক্তির আইনটির মেয়াদ বাড়ানোর কারণে বিদ্যুৎ জ্বালানি খাতে জবাবদিহিতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। বারবার উচ্চারণ করেছে সরকারের দুর্বলতা, আসলে কি সরকারের দুর্বলতা? দুর্বলতা না, জনগণের দুর্বলতা, সরকারের বুদ্ধিমত্তা, অর্থাৎ লুণ্ঠন করার জন্য। আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারছি না যে তারা আমাদেরই নির্বাচিত প্রতিনিধি কিংবা আমাদেরই মানুষ যারা রাষ্ট্র পরিচালনায় গেছে। দায়মুক্তির এই আইনের বিরুদ্ধে উচ্চ আদালতে লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন আলোচকরা। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার 10ম সাক্ষী হাফিজ জহিরুল ইসলামের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিকে ওসি প্রদীপ সহ সব আসামির ফাঁসির দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে বিভিন্ন ভুক্তভোগী পরিবার।
সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার উপস্থিত অন্যান্যের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শাহিন আব্দুর রহমান, ডাক্তার রণধীর দেবনাথ ও সেনা সদস্য সার্জেন্ট আয়ুব আলী সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। সাক্ষ্য গ্রহণ চলবে 22 সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওসি প্রদীপ সহ সব আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে টেকনাফ থানায় ওসি থাকার সময় প্রদীপের হাতে নির্যাতিত দৈনিক কক্সবাজার বাণী সম্পাদক ফরিদুল মোস্তফা খান সহ নির্যাতিত পরিবারের বেশ কয়েকজন অংশ নেন। জানান, ওসি প্রদীপের ইয়াবা কারবার সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে 6টি মিথ্যা মামলা দেওয়া হয়। মানববন্ধনে ওসি প্রদীপের ফাঁসি দাবি করেন বক্তারা। কুষ্টিয়ায় সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় 4 আসামির ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। এ সময় 5 আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, কুষ্টিয়ার সদর সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে 2018 সালের 8 অক্টোবর রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই কামরুজ্জামান শাহ বাদী হয়ে থানায় মামলা করেন। মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকতে সব কর্পোরেশনের আধুনিকায়ন জরুরি বলে জানালেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন আয়োজিত 2-দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সম্মেলনে শিল্পমন্ত্রী বলেন, কর্পোরেশনগুলোর উৎপাদিত পণ্য অভ্যন্তরীণ বাজার ধরতে কেন ব্যর্থ হচ্ছে তার কারণ খুঁজে বের করতে হবে। এ সময় দক্ষতা ও সক্ষমতা বাড়াতে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের উপর জোর দেন মন্ত্রী। এছাড়া উন্নত বিপণন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কর্পোরেশনগুলোর আধুনিকায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের তাগিদ দেন তিনি। আমরা এমপ্লয়মেন্ট চাই, আমরা নতুন ইনভেস্টমেন্ট চাই, যার জন্য প্রত্যেকটি আজকে যে আমাদের জায়গা আছে প্রত্যেকটি কর্পোরেশনে এই সংস্থাগুলো সেগুলিকে মডার্নাইজ করার অনেক সুযোগ রয়েছে। কাজে আমরা আভ্যন্তরীণ বাজারে কেন কম্পিট করতে পারছি না? তারপরে আমার মনে হয় যে এখানে গাফিলতি আছে। কাজে সেখানে যারা এগুলিকে গতি না আনতে পারবে তাদের আমার মনে হয় না যে ওখানে থাকার প্রয়োজন আছে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দীর্ঘদিন ধরেই জয়িতা স্বাবলম্বী নারীদের অনন্য এক প্ল্যাটফর্ম, ব্যবসায়িক সেই নেটওয়ার্ক এবার যাত্রা শুরু করলো ইলেকট্রনিক মাধ্যমে। জয়িতা ফাউন্ডেশনের এই স্বপ্নযাত্রার কথাই জানাচ্ছেন মিনালা দিবা। বিজয়ী নারীর প্রতীকী নাম জয়িতা, আর এই জয় যাত্রায় নারী উদ্যোক্তাদের প্রসার বাড়াতে জয়িতা ফাউন্ডেশনে যুক্ত হল অনলাইন মার্কেট। উদ্দেশ্য দেশ এবং দেশের বাহিরে নারীদের প্রাগ্রসর করা। আমার মনে হয় কাস্টমারদের ফিলিংসটা জানাটাও যেরকম আমাদের সুযোগ আছে, আমাদের সম্পর্কেও কাস্টমারদের একটা ধারণা তৈরি হবে। নারীরা যে বিজনেস করছি এখন আরও একটা ধাপ এগিয়ে গেলাম ই কমার্সের মাধ্যমে। মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দ্রিরা উদ্বোধন করেন নতুন এই আনুষ্ঠানিকতা। পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ই জয়িতার উৎপাদিত ও প্রক্রিয়াজাত পণ্য ভোক্তাদের আস্থা অর্জন করবে, বাড়াবে নারীদের সম্মান। জয়িতা ফাউন্ডেশন দেশের নারী সমাজকে বিভিন্ন ব্যবসা উদ্যোগে সম্পৃক্ত করে তাদের সম্মানজনক জীবিকা অর্জনে অনুপ্রাণিত করবে নিরন্তর। অনলাইন মার্কেটপ্লেস ই জয়িতার নতুন প্ল্যাটফর্মে অনেক বেশি উদ্যোক্তা যুক্ত হবার সুযোগ রয়েছে, একই সঙ্গে বহুমুখী ব্যবসা প্রসারেও ভূমিকা রাখবে ফাউন্ডেশন। শুধু বাংলাদেশ নয়, আমরা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আমাদের হাতের তৈরি পণ্য। এটা একটি ভালো উদ্যোগ অবশ্যই আমরা মনে করি, যে এর মাধ্যমে হয়তো আমরা আমাদের উদ্যোক্তারা আরও বেশি বেশি সেল হবে, তাদের লাভবান হবে। পর্যায়ক্রমে তৃণমূল নারীদের যুক্ত হওয়ার কথাও বলেন জয়িতা ফাউন্ডেশনের নেত্রীরা। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। বাগেরহাটে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু রোগ। সর্দি, কাশি ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা। বাগেরহাট প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজদিন। বাগেরহাট হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়েছে কয়েকগুণ। শিশু ওয়ার্ডে জায়গা না হওয়ায় মেঝেতেই চলছে চিকিৎসা। পাঁচ দিন আসছি,
শ্বাসকষ্ট আর কাশি ছিল আর আগের থেকে এখন মানে নিউমোনিয়ার ওষুধটাই বর্তমান ইঞ্জেকশনটা কেনা লাগতেছে সেটা দিয়ে চিকিৎসা চালাচ্ছে এখান থেকেও কিছুটা দেয় আমাদের নিউমোনিয়া আক্রান্তদের চিকিৎসার বেগ পেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের শূন্য থেকে চোদ্দ বছর পর্যন্ত বাচ্চা অ্যাডমিট হচ্ছে রোগী সংখ্যা মানে বর্তমানে আমাদের বেড যে সংখ্যা তার থেকে চার পাঁচ গুণ রোগী হচ্ছে যে অ্যাডমিট হচ্ছে চিকিৎসা সেবা থেকে অনেক হিমশিম খাচ্ছে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রতিদিন আউটডোরে প্রায় 200 মতো আমরা শিশু রোগী তারা সেবা নিচ্ছে আমাদের হাসপাতাল থেকে সিজন চেঞ্জ মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে গরম মাঝে মাঝে খুব ভ্যাপসা গরম হ্যাঁ ভাদ্র মাসের গরম তো বাচ্চারা আসলে খুব দ্রুত ঘেমে যায় তো ঘাম থেকে সংক্রমণটা হয় সবচেয়ে বেশি গত এক মাসে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 6000 শিশু মুশফিকা নাজনীন 21 টেলিভিশন এবার খেলার খবর অনন্তলোকে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী বিকেলে তাঁরই প্রিয় স্থান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষবারের মতো আনা হয় জালাল আহমেদ চৌধুরীকে নামাজে জানাজা শেষে তাকে শেষবারের মতো বিদায় জানান তার স্বজন সহকর্মী ক্রিকেটার ও সংবাদকর্মীরা দেশের অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটার জালাল আহমেদ চৌধুরীর হাতে তৈরি 1997 সালে আইসিসি ট্রফি বিজয়ী দলটিও গড়েছিলেন জালাল আহমেদ চৌধুরী প্রাথমিক প্রস্তুতি তার হাতেই নিয়েছিল লিপু সুজন আকরামরা ব্যান্ডের বাদ্য ও আকর্ষণীয় নানা আয়োজনের মধ্য দিয়ে চলতি মৌসুমে নিজেদের ঘর গুছিয়ে নিল শিরোপা প্রত্যাশী ঢাকা মেরিনার ইয়ং ক্লাব প্রিমিয়ার লিগ হকিতে বরাবরের মতোই ট্রফি জয়ের লক্ষ্য ছিল বলে জানান মেরিনার্স ক্লাবের তারকা চয়ন দলে পাঁচজন জাতীয় দলের খেলোয়াড় রয়েছে তাছাড়া বয়সভিত্তিক খেলোয়াড়ও রয়েছে একাধিক নবীন ও প্রবীণের সংমিশ্রণে মেরিনারকে শিরোপার অন্যতম দাবিদার বলে জানান তিনি দলের খেলোয়াড়রা হলেন চয়ন বিপ্লব মেরাজ পাপ্পু লিমন সবুজ ইরফান মিলন হোসেন সাইজুদ্দিন সাব্বির তাসিন শাহরুখ সাজু খলিল ও রাব্বি ফার সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে জেলায় জেলায় তৃণমূল পর্যায়ে শুরু হয়েছে রাগবি প্রতিযোগিতা ও ট্রেনিং সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত জানানো হয় উপস্থিত ছিলেন ফার সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাদা বসুনিয়া ও সিনিয়র অফিসার আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী সহ ফেডারেশনের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানানো হয় দেশের 40 জেলায় 170 স্থানে রাগবি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় 18 জেলায় 7 স্পটে তৃণমূল রাগবি টুর্নামেন্ট এরই মধ্যে শেষ হয়েছে আরও 25 স্পটে টুর্নামেন্ট চলছে গো বাংলাদেশ রাগবি প্রজেক্টের মাধ্যমে 22 জেলায় 70 জন প্রশিক্ষক খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছেন শেষ করব সন্ধ্যা 7:21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে বঙ্গবন্ধুর বেঞ্চ উদ্বোধন পাঁচের নিচে নামল করোনা সংক্রমণ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের সাফল্যে স্বাস্থ্যমন্ত্রী স্বস্তি ইভ্যালি সিইও রাসেল ফের একদিনের রিমান্ডে অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে হাইকোর্টের রুল আইন প্রয়োগের শিথিলতায় বন্ধ হচ্ছে না পলিথিন ব্যবহার কৃষি ও পরিবেশের উপর মারাত্মক হুমকি আফগানিস্তানে তীব্র হচ্ছে অর্থনৈতিক সংকট মতবিরোধ নিয়ে বিব্রত তালিবান সরকার একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে.com এই ওয়েবসাইটে ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইন আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ